সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রুবেল একাডেমি 360-এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তোমাদের যে সপ্তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, এবং তোমাদের যে সপ্তম সপ্তাহের যে গণিত নির্ধারণ করা হয়েছে তার নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছে আমি রুবেল আহমেদ। এবং তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে যে সংখ্যার বর্গ ও বর্গমূল উৎপাদক ও ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বর্গমূল, সংখ্যার বর্গমূল নির্ণয়, মূলদ অমূলদ সংখ্যা, এবং তোমাদের যে সংখ্যার রেখা মূলদ অমূলদ সংখ্যার অবস্থান, এটা তোমার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত পাঠ নম্বর বিষয়বস্তু। এবং তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে এবং এক এবং দুই এবং এক নম্বর দেখতে পাচ্ছ, তো তোমার পরিবার দুজন সদস্যের বয়স, বছর উল্লেখ এবং তাদের বর্গমূল সংখ্যার রেখা স্থাপন করে। এবং তোমাদের 2 নম্বর যে প্রশ্ন করা হয়েছে 2443 সংখ্যা দুটির বর্গের সমষ্টির বর্গমূল নির্ণয় করো, আবার সংখ্যা দুটির বর্গের অন্তরের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। এটি তোমাদের এই দুটি কাজ তোমাদের করতে হবে। তাহলে চলো কোথা না বাড়ি আর মূল অংশে চলে যাই। তবে তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রুবেল একাডেমি 360 একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। তাহলে চলো কোথা না বাড়ি আর মূল অংশে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস 7 ম্যাথ অ্যাসাইনমেন্ট, এটা সপ্তম উইকের অর্থাৎ 7th উইক প্রশ্ন। তোমার 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা চলে এসেছি। 1 নম্বর প্রশ্নটি আমরা এখন আলোচনা করব যে 1 নম্বর প্রশ্নের উত্তর, আমার পরিবারের দুজন সদস্যের বয়স যথাক্রমে 25 বছর এবং 36 বছর। এখানে আমরা কাজ করব যে 25-এর বর্গমূল, অর্থাৎ ধরে নিয়েছি 25 বছর, তাহলে 25-এর বর্গমূল করো √25 সমান লিখতে পারি আমরা 5, এবং নির্ণয় সংখ্যা রেখা, আমরা একটা সংখ্যা রেখা দেখতে পাচ্ছ সবুজ চিহ্ন এবং লাল চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা 0 থেকে, যেহেতু আমাদের বর্গ সংখ্যা রেখা দাঁড়িয়েছে 5, অর্থাৎ 25-এর বর্গ 5 দাঁড়িয়েছে, তাহলে আমরা 0 থেকে 5-এর দিকে আমরা একটি টান চিহ্ন দিয়ে বুঝিয়ে দেবো। তাহলে এটা হলো 25-এর বর্গমূল। তারপরে আমরা দেখব আবার 36-এর বর্গমূল, তাহলে √36 সমান লিখতে পারি 6, অর্থাৎ 6-এর উপর আমরা, এটি আমাদের বর্গ 6 এবং নির্ণয় সংখ্যা রেখা আমরা দেখতে তোমরা দেখতে পাচ্ছ, এবং 25 এবং 36-এর মোটামুটি একই রকম তোমরা দেখতে পাচ্ছ। একদিকে তোমার বাম দিকে সবুজ এবং ডান দিকে লাল, তা আমরা 0 দিক থেকে আমরা 6 নম্বর, 6-এর দিকে একটি টান দিয়ে আমরা এটি চিহ্নিত করে বুঝিয়ে দিব। তারপরে আমরা দেখে নিই, এটা তোমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, আমরা এখন 6 নম্বর প্রশ্নটা দেখে নিই। এটা তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর, 24-এর বর্গমূল 24 × 24 = 574, এবং 143-এর বর্গমূল 143 × 143 = 20449। এখন আমরা দুটি যোগ করব, দুটি সংখ্যার সংখ্যা দুটি বর্গের সমষ্টি, অর্থাৎ সংখ্যা দুটি বর্গের সমষ্টি আমরা যোগ করব, 20449 + 574 সমান আমরা লিখতে পারি 21025। তারপরে আমরা এখন লিখব যে 21025 × 5 × 4205, এর সমান লিখতে পারি যে সমান সমান 5 × 5 × 841। আবার আমরা লিখতে পারি 841 আমরা আবার ভাঙাবো। তারপর আমরা লিখতে পারি যে 5 × 5 × 29 × 29, তারপর সমান সমান লিখতে পারি যে 5 × 5 × 29 × 29। তারপর আমরা লিখতে পারি 21025-এর বর্গমূল √21500 = 21025। তারপরে আমরা লিখতে পারি সমান সমান রুট সমস্ত উপর দিয়ে আমরা, অর্থাৎ 21025 কে আমরা বর্গমূল করতে পারি, অর্থাৎ বর্গমূল করে আমরা এটি ভেঙে ভেঙে লিখেছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ 145। তারপরে সংখ্যা দুটির বর্গের অন্তর, সংখ্যা দুটির বর্গের অন্তর, অর্থাৎ 20449 − 574, তাহলে আমরা পেয়ে গেলাম 19876। তারপর আমরা দেখে নিই পরবর্তী, এখন 19873 এটি আমরা অঙ্কটি করেছি খুব সুন্দরভাবে, বর্গমূল করেছি, তোমরা অবশ্যই দেখে নিবে সুন্দর করে। এবং যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ, অর্থাৎ 273 আছে, কাজেই প্রদত্ত সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা নয়, এটি পূর্ণ বর্গ সংখ্যা নয়। 19873-এর সাথে কোনো ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে তা, এবং তখন এর বর্গমূল হবে 141। এ তোমরা দেখতে পাচ্ছ এই যে 140, তার সাথে আমরা একে যোগ করে নেব,
140, 141-এর বর্গমূল 141 গুণ 141। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং পরবর্তী অ্যাসাইনমেন্টের নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তুমি যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।